দিদি সিস্টার আজকে কয়জন লোক হয়েছে? পাঁচজনকে নাম্বার দেওয়া হয়েছে। তাহলে আপাকে বলি তাড়াতাড়ি চলে আসার জন্য, জিনা তাপা তাড়াতাড়ি চলে আসেন, রুগীরা সব ওয়েট করছে। ম্যাডাম আদাব, ঠিক আছে, আজকে তাহলে পাঁচজন রোগী না? তাহলে প্রথম রোগীকে দেখো। আপনাদের মধ্যে পারভিন দেখুন কে প্লিজ। পারভিন এদিকে আসুন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি তো বেমারে বেমারে আছি। আপা আপনারে আমার দুঃখ হতা কি তা কইতাম, আমার তো শরীরটা একদম বালা নাই। আপা আপনি আগেও কইছিলা ফ্যামিলি প্ল্যানিং বলতে তা পদ্ধতি আছে ওটা নিবার লাগে, কিন্তু আমার জামাই তো এটা কিচ্ছু মনেন না আপা। আমার তো এখন আবার বমি বমি লাগে, আমার তো আবার খাইতে ইচ্ছা করেন না। আমার তো মনে রাখা আমার মনে হয় ফার্স্ট নম্বর বাচ্চা আবার সেটো কোথায় আপা? টাইম তো লন্ডন আসলা, ওখান তো দেশও আইসো কি করে ও লন্ডন তা হই না, আর কতদিন বাদে বাদে আইন। আর আমি তো বাচ্চা দেখলাম আর তো আছে আপা। আজকে আসছে সাথে আপা আইসেন তাই তান্ডা আপনার পালা রকম বুঝাইয়া দেখা আপা আপনার আমি পাওয়া আপনার পালা রকম বুঝাইয়া দেখা আমার কি অবস্থা আপা। আপনি তো বুঝলো কিন্তু তান্ডে তো আপা মানানি যায় না, এখন আপনি দেখুক আপা কিতা করা যায়। আর কিতা পদ্ধতি কইছিল আপনি জানি, কিতা নরপ্লান না কিতা ইঞ্জেকশন কিতা আমাদের দেওয়া যায় কিতা করা যায়। আপনি আমার জামাইদে এবার বুঝাইয়ে হোক্কা আমারও এবার দুঃখ আপা। ঠিক আছে এবার হয়ে যায়, এরপর আপনার স্বামীকে নিয়ে আপনি আমাদের কাছে আসবেন, তা আমরা দেখবো আপনার স্বামীকে বুঝাইয়ে বলবো। এখন ঠিক আছে, আপনাকে আমরা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। ঠিক আছে আপা। ঠিক আছে দ্বিতীয় রোগী, দ্বিতীয় রোগীকে ডাকো। কি তোমার সময় কথা, আমার নাম পুষ্পাবে, রাস্তার দুই ধারে অদল বদল করে খালি ফোলে আর কেন ফোলে আর ফোলে। আমি একদিন করলাম কি একটা হুইস দিয়া সেটা হাগাইয়ে দিলাম, হাগানোর পরে এই যে কি বিষ, বিষের ঠেলা। আমি আমার স্বামীকে কইলাম আমার ডাহায় লইয়ে যাও ডাক্তার দেখানো, আমার স্বামী বলে লইব না। হ্যাঁ আমি কী করবো, আমি একলা চলে এলাম ডাক্তার। স্বামী আসলো না কেন? স্বামী আমার খেয়ালই করে। ও আচ্ছা সিস্টার শাহি, আমার মনে হচ্ছে এক্সামিনেশন লাগবে, হিস্টিশনের মনে হচ্ছে তার বার্থলিন অ্যাক্সেস, তো অপারেশন রেডি করতে হবে। ঠিক আছে তো ওটি রেডি করে, এরপরে আপনার স্বামীকে নিয়ে আমাদের সঙ্গে আসবেন, যেহেতু আপনার একটা অপারেশন লাগবে আপনার স্বামীর মত নিতে হবে। ঠিক আছে। ঠিক আছে ঝর্ণা বেগম কি আছে আসেন? কি নাম আপনার? আর নাম হলো জন্না বেগম। এখন দুঃখের কথা কইতে মাইছি আপা, আই আপনার নাম বহুত শুনছি বুঝেননি, আই জানি আপনার মায়োলা রোগের ডাক্তার, কিন্তু আর সমস্যা একটু ভিন্ন রকম আপা। অন আপনি যদি কন তাইলে কইতে পারি বলেন। সমস্যা হইলো সারাদিন হোলাইন সাবান তো আষ্টুগা আছে, আষ্টুগা হোলাইন সাবান লই রান্না বান্না করি, সারাদিন রান্না বাড়ি করি, বিয়ে লইলে হাজুনে একানা সিরিয়াল সাইতেন চাই, কিন্তু আঙ্গবারের হেতেনে আর সিরিয়াল সাইতেন লইলে হেতেনে মাথা খারাপ হয়ে যায়, হেতেনে তখন এই সেখানে এই বদলাই দিই, হেতেনে কি মায়ু লাগো নাচ চায় বুঝেননি, তো আয় একানা কিছু সাইতে মারি না।
এই মনে দুকার রাত ঘুমাই এরা এই না ঘুমাইতে ঘুমাইতে আর শরীর অর্ধেক হয়ে গেছে। মানসিক প্রবলেম ডাক্তার কাছে যেতাম তবে আপনার যা প্রবলেম সেটাতে আপনাকে আমরা ওষুধ দিয়ে দিব, কিন্তু আপনার প্রবলেম আপনার অসুখ ভালো হওয়ার জন্য আপনার স্বামীকে তো অবশ্যই আসতে হবে। রিল্যাক্সেশনের ব্যবস্থা করো, তুমি একটা কৌতুক কিছু বলো শাহিন। হ্যালো, আমি কৌতুক জানি না খুব বেশি, তবু সবাই মিলে আমাকে দিয়ে কৌতুকই শোনাতে বলে। আমি জোকার না, আমাকে জোকার বানিয়ে ফেলে। তবু আমি ছোটোবেলা থেকে একটু উপস্থাপনা করে বলি, বরিশাল আর সিলেটের মানুষকে বিয়ে করতে চাইনি। যাই হোক, আমার বরিশাল আর সিলেটের মানুষের সাথে বিয়ে হয়নি, কিন্তু সারাদিনের অর্ধেক সময় আমি বরিশাল আর সিলেটের মানুষের সাথেই চাকরির জীবনের অর্ধেক সময় কাটাই ফেললাম। তা আমার বরিশাল এবং সিলেটের দুইটা ছোটো ছোটো কৌতুকও না, জাস্ট একটু বলা। সিলেটের এক ভদ্রলোক আমাদের অর্থমন্ত্রী কী ছিল না, সাইফুর রহমান সাহেবের কাছে একজন ভদ্রলোক আসছিলো ইন্টারভিউ করার জন্য। তারপরে ভদ্রলোক ঢুকলো, ভালো মতো সুন্দর করে সালাম টালাম দিলেন। তো সাইফুর রহমান সাহেব খুব ব্যস্ত ছিলেন, তো সোয়েটা পরে আসেন। তো ভদ্রলোক ভাবছে কী রে, আমি এত সুন্দর পোশাক আশাক পরে আসছি, তারপরে বলে সোয়েটার পরে আসছেন। তো উনি বের হয়ে গেলেন, বের হয়ে যে উনি সুন্দর করে টাই টুই সোয়েটার টুয়েটার পরে আরও সুন্দরভাবে আসলেন। আসার পরে সেমলি উনি ঢুকলেন, ঢুকার পরে সাইফুর সাহেব বললেন, কী বললাম, আপনারা সোয়েটার পরে আসেন, আপনি আবার এসছেন। বলে সোয়েটার পরে তো আসতে বলছেন, আমি তো সোয়েটার পরে আসছি। বলে আরে না না, সোয়েটার পরে আসেন মানে ছয়টার পরে আসেন বলছি, আপনি বারবার ঘুরে ঘুরে আসেন। আচ্ছা, এটা হচ্ছে সিলেটের। আর বরিশালের হচ্ছে আমার ছোটোবেলার গল্প। আমাদের বাসায় প্রতিদিন ঢাকা শহরে তখন বরিশালের ফকির এবং সরকারি চাকরিজীবী যা কিছু বরিশালের লোকই অধিক ছিল বিফোর বাংলাদেশ। তারপরে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা ফকির আসতো, খালাম্মা মোর বাড়ি বরিশাল, মোর চাষা চৌকিদার, মোরে দুইটা খয়রা দেবেন। তো আমরা বলতো কেন, বলি মুই তো ঘুমাইতে পারি না, পেটের খিদার জ্বালায়, আপনি যদি আমার দুইটা খাবার নাই দিলেন তো মুই ঘুমাবো কেমতে। এই হচ্ছে আমার জোকস। ধন্যবাদ শাহি। উমা, আমাদের এর পরের রোগী কে, তাকে ডাকি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ভালো আছেন আপা? ভালো, আপনি ভালো? ভালো আছি আপা। ভালো কেমন করে থাকবো বলেন তো আপা, সমস্যা অনেক সমস্যা। বলেন আপনার সমস্যা। আপা আমার দুঃখের কথা আপনাকে কি বলবো আপা, আমার না ইন্সপেকশন হয়েছে। ইন্সপেকশন হবে না আপা, আমার স্বামীটা আপা রিটিস বিটিস করে। আমি স্বামীটার চরিত্র ভালো নয়, আমার স্বামীটা খালি বাহিরে বাহিরে বেড়াবেড়ি করে, তো তাই আমার ইন্সপেকশন হয়েছে, বুঝেছেন? বললে বলবেন যে স্বামীর বদনাম করছে, আসলে তো স্বভাব খারাপ, বুঝলেন? আপনি বাকিটা বুঝালেন, সে আসবে, তার তো আমার দিকে মন লাই। আপা আমার সাদা সিরাপ যায়, শৈলের রাজা সব ভেঙে যাচ্ছে। আপনার যে অসুখ এটা তো আমরা ট্রিটমেন্ট দিয়ে দিবো, কিন্তু আপনার স্বামীকেও তো সাথে আসতে হবে, এরপরে স্বামীকে সাথে নিয়ে আসতে হবে। আপা
রাজশাহী থাকতে ডাক্তার সাইলা শর্মিল সাম্পাপ আছে না, তাকেও দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, কিছুতেই কিছু হয়নি। ভালো করে আমাকে ওষুধ লিখে দেবে না পা? একদম ভালো করে ওষুধ লিখে দেবো উমা, ওনাকে নিয়ে যাও তো, ওনার তো হাই ভাইজানা সব নিতে হবে, ওটিতে নিয়ে। আসসালামু আলাইকুম আপা। বসেন। কি নাম আপনার? সফিনা। কি অসুবিধা? আপনাদের স্বামীদেরকে এলে বলে দর ডাক্তার।
ঠিক আছে দেব, কিন্তু এটাতে আপনার স্বামীকে সাথে আনতে হবে। স্বামী আস নাহলে আপনারা তো এই ব্যবস্থা যেটা সেটা তো স্বামী ছাড়া হবে না, স্বামীকে আনতে হবে সাথে। বুঝাবেন যে আমরা ডাকছি, আমরা কথা বলবো ওনাদের সঙ্গে, ওনারে ওনাদেরকে নারী মামলায় পড়ে যাবে, মামলায় পড়ে যাবে, বুঝে আনতে হবে, আপনাদেরকে আনতে হবে, বুঝে আনতে হবে। এদের স্বামীরা যদি এদিকে থাকে প্লিজ আপনারা কথাবার্তা শুনবে, ওদের ওদের প্রতি যত্নবান হবে, দয়াশীল হবে, চিকিৎসাটা যেন ঠিকভাবে হয় আর যেন বাচ্চা না হয় সেই ব্যবস্থাটাও নিতে হবে। আমি আজকে যে এটা তাহলে একটা খণ্ডচিত্র, আমাদের ডেইলি প্র্যাকটিসের মধ্যে এটা একটা খণ্ডচিত্র। সব স্বামী যে খারাপ তা কিন্তু না, ভালো স্বামীও আছে, কিন্তু ম্যাক্সিমাম স্বামী যদি এরকম খারাপ হয় তাহলে আমাদের এই অনুষ্ঠানটা দেখানোর উদ্দেশ্যই হলো স্বামীরা যেন স্ত্রীদের প্রতি একটু সহানুভূতিশীল হন, তাদের প্রতি যেন যত্নশীল হন, এই জন্য আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সবাইকে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি। ধন্যবাদ। এই নাটিকা পরিবেশনের সাথে যারা জড়িত, আমি ডাক্তার জিনা, ডাক্তার উমা, ডাক্তার শাহিন, ডাক্তার রেহনুমা ভাবি, ডাক্তার রাজুরমানা ভাবি, চামানা আতৈয়ক, রোকেয়া বেগম, নাসিমা আক্তার, যারা এই নাটিকের সাথে সংশ্লিষ্ট অভিনয় রচনা সহ সব কিছুতে, তাদের সবাইকে আবার মঞ্চে একটু আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় বন্ধুগণ, সবাই জানেন এই নাটিকায় যারা অভিনয় করছে, এই নাটিকা যিনি পরিচালনা বা ধারণা দিয়েছেন সবাই আমাদের বন্ধু অথবা বন্ধুবন্ধী, আপনারা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দিত করেন। আমরা অন বিহাফ অফ সিএমসিআইটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটা নাটিকা পরিবেশনার জন্য। আমরা অদূর ভবিষ্যতে আপনাদেরকে সম্মানিত করে আমরা নিজেরাও সম্মানিত বোধ করবো এই আশ্বাস প্রদান করে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সোহেল আনমাল একটা সিনেমা তৈরি করে।